Hello everyone, welcome to all to my channel Yours YouTube. In this video I will be discussing one of the very important topic of part of speech, which is known as verb. This is a very vast part, so I will upload 3 to 4 videos regarding this topic. So let's move on to the first part, that is introduction of verb. So first of all we will know what is verb. দেখো ভার্ব বলতেই আমাদের সবার মাথায় একটা জিনিস আসে, যে সেটা হলো ভার্ব হলো গিয়ে অ্যাকশন ওয়ার্ক, মানে কোনো কিছু কাজ করা বোঝায়। কিন্তু ভার্বের ডেফিনিশন শুধু কাজ করা মানে অ্যাকশন ওয়ার্কই না, এটা একদম ছোটোবেলার ডেফিনিশন। তো আমরা যদি ভার্ব বুঝতে হয় আমাদের কনসেপ্টটা আরও ব্রড করতে হবে। তো ভার্বের মধ্যে কি হয়, ভার্বের মধ্যে ফিজিক্যাল অ্যাকশন ছাড়াও আমাদের কি থাকে, স্টেট অফ বিইং থাকে, মানে কন্ডিশন বা সিচুয়েশন থাকে, আর পজিশন থাকে, যেটা আমি পরের স্লাইডে ডিসকাস করব। তো এখন আমরা প্রথমে দেখছি যে ভার্ব কি হয়। ভার্ব কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ব ভার্বাম, এটা ল্যাটিন শব্দ ভার্বাম থেকে ভার্ব এসেছে। আর ভার্বের আরেকটা বেসিক জিনিস কি হলো, যে এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, যে কোনো একটা বাক্য হওয়ার জন্য, একটা সেন্টেন্স হওয়ার জন্য কি হতে হবে, তার মধ্যে ভার্ব থাকতে হবে। এটা লং সেন্টেন্স হোক বা শর্ট সেন্টেন্স হোক, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবেই না। যদি একটা সেন্টেন্স থেকে আমরা ভার্ব সরিয়ে নেই, তাহলে আমরা দেখব যে সেন্টেন্সটা কোনো মিনিংফুল হচ্ছে না, তো সেন্টেন্স কনস্ট্রাকশনই হবে না ভার্ব ছাড়া। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি সেন্টেন্সের, যেখানে আমরা কি দেখব, যে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স গঠনের জন্য ভার্ব এসেনশিয়াল। যেমন আমি ফার্স্ট একটা এক্সাম্পলে লিখেছি কি, আই প্লে ক্রিকেট, এখানে ভার্ব হলো গিয়ে কি, প্লে, মানে খেলা করা হচ্ছে, খেলা, প্লে। তো এখন যদি আমি এই ভার্বটাকে সরিয়ে নিই এই সেন্টেন্স থেকে, তখন কি হবে, আই ক্রিকেট, কোনো মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না, কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সেম আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি যে উই রাইট এ স্টোরি, রাইট মানে লেখা, লেখাও একটা ভার্ব। তো এখানে কি হচ্ছে, এখান থেকে যদি আমি ভার্বটা সরিয়ে নেই, উই রাইট এ স্টোরি, রাইটটা সরিয়ে নিলে উই এ স্টোরি হয়ে যাচ্ছে, তো এটাও কোনো সেন্টেন্স ফর্ম হচ্ছে না। সেম আমি আরেকটা এক্সাম্পল লিখেছি, দ্য হান্টার কিল দ্য টাইগার, এখানে কিলটা হলো ভার্ব। তো এখানে যদি আমি ভার্বটা সরিয়ে নেই, দ্য হান্টার দ্য টাইগার, কোনো মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না। এরকম কোনো একটা শর্ট সেন্টেন্স, দুটো ওয়ার্ডের সেন্টেন্সের মধ্যেও ভার্ব থাকবে। যেমন আমি বললাম বার্ডস ফ্লাই, এখানে ফ্লাই মানে উড়াটা হচ্ছে ভার্ব। বা একদম একটা ওয়ার্ডের যদি আমি কিছু বলি, সেটার মধ্যেও সেন্টেন্স হতে হলে ভার্ব হবে। যেমন আমি বললাম লুক, এখানে লুক বলতে ইউ লুক বোঝাচ্ছে, তো লুকটা হচ্ছে দেখা মানে ভার্ব। তো এটা থেকে আমরা ক্লিয়ার বুঝলাম যে সেন্টেন্সের জন্য ভার্ব হওয়াটা মোস্ট এসেনশিয়াল, না হলে সেন্টেন্স ফর্ম হবে না। এখন আমরা ভার্বের ডেফিনিশনটা দেখি। এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেটস, আমি তিনটা আলাদা আলাদা কালার করে দিয়েছি যেগুলো মেইন মেইন কথা, অ্যাকশন অর স্টেট অফ বিইং অর পজিশন অফ এ সাবজেক্ট। সাবজেক্টের যখন কি হবে, নাউন বা প্রোনাউনের কোনো কিছু কাজ করা যখন বোঝায়, বা এখন নতুন যে জিনিসটা দেখছি আমরা, যে স্টেট অফ বিইং মানে নাউন বা প্রোনাউনের কি হবে, অবস্থা বা পজিশন যখন বুঝাবে, বা সাবজেক্টের কি হবে, পজিশন মানে অধিকার বা দখল যখন বুঝাবে, তখন আমরা সেটাকে ভার্ব বলবো। এক্সাম্পল থেকে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভার্বকে আমি এখানে দিয়েছি তিনটা পার্টে আমি দিয়ে দিয়েছি, একটা হলো অ্যাকশন, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, মানে শারীরিক মুভমেন্ট যেটা বোঝায়। যেমন রান, রান মানে দৌড়ানো, এখানে ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে। কিক, কিক করতেও আমাদের শরীরের কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। গো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে। কাম, এরকম আরও অনেক শব্দ আছে, যেমন প্লে, খেলতেও আমাদের কি হবে, ফিজিক্যাল মুভমেন্ট হবে। তারপরে স্টেট, এই যদি স্টেট অফ বিইং, স্টেট মানে কন্ডিশন বা সিচুয়েশন, সেটা কি মেন্টাল কন্ডিশন হতে পারে, মানসিক অবস্থা হতে পারে। যেমন এখানে আমি কয়েকটা জিনিস দিয়েছি, থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। তারপরে লাভ,
হ্যাপি এটা একটা মনের অবস্থা বোঝাচ্ছে, ফরগেট এগুলো কিন্তু ফিজিক্যাল কোনো কিছু, শারীরিক কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোনো মুভমেন্ট হচ্ছে না, কিন্তু আমাদের মানসিক অবস্থা পরিবর্তন হচ্ছে বা মানসিক অবস্থার কথা বোঝাচ্ছে, তখন এটা স্টেট অফ বিং হয়। আর আরেকটা হলো পজিশন, পজিশনের মধ্যে কি হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে, ইনক্লুড কন্টেন্ট, যেমন একটা এক্সাম্পল বললাম যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এখানে হ্যাভ কী বোঝাচ্ছে, আমার গাড়ি আছে। তো এরকম যখন আমার বা কিছু সাবজেক্টের কিছু থাকা বুঝাবে, পজিশন বুঝাবে, অধিকার বুঝাবে, তখন সেটাও ভার্বের মধ্যে পড়ে। তো আই থিঙ্ক এই ডেফিনিশনটা এখন তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো এক্সাম্পলস অফ ভার্বস, আমি কিছু এক্সাম্পলস এখানে লিখেছি সব ধরনের, স্টেট, পজিশন, অ্যাকশন সবগুলো মিলিয়ে কয়েকটা এক্সাম্পল লিখেছি, আর ভার্বগুলোকে অন্য কালার দিয়ে এখানে আমি মেনশন করেছি। যেমন ফার্স্টে হচ্ছে হি সিংস নাইসলি, এখানে কি হচ্ছে সিংস, সিংসটা কি হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে, মানে গান গাইতে ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য এটা হবে অ্যাকশন ভার্ব। তারপরে উই র্যান ফাস্ট, র্যানটার মধ্যেও কী হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছি। রাহুল গোজ টু স্কুল, যাওয়া হচ্ছে, তো ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে, অ্যাকশন ভার্ব এটা, ঠিক আছে। এরপরে দেখো যেটা আই মিস মাই সিস্টার, এখানে মিস কিন্তু ফিজিক্যাল কোনো কিছু মুভমেন্ট হচ্ছে না, মিসের মধ্যে কী হচ্ছে একটা অবস্থা বা কন্ডিশন বোঝাচ্ছে, সিচুয়েশন বোঝাচ্ছে, আমি আমার বোনকে মিস করছি, এটা একটা মনের সিচুয়েশন অবস্থা বোঝাচ্ছে, তো এটা হবে স্টেট অফ বিং, ঠিক আছে। তারপরে হলো উই আর হ্যাপি, আমরা এখন কীরকম আছি, হ্যাপি আছি, তো এখানে আর যেটা বোঝাচ্ছে এটাও স্টেট মানে অবস্থা বা কন্ডিশন বোঝাচ্ছে, তো এটা স্টেট অফ বিং ভার্ব। তারপরে আই থিঙ্ক ইউ শুড লিভ নাও, এটাও মেন্টাল কন্ডিশন বোঝাচ্ছে, থিঙ্ক মানে চিন্তা করা হচ্ছে, তো এটাও স্টেট অফ বিং। তারপরে রিয়া হ্যাজ এ মোবাইল ফোন, এটা কী হবে বলো তো, আমি আগে একটা এক্সাম্পলে বলেছিলাম, এখানে হ্যাজ এ মোবাইল ফোন, এটা কী হবে পজিশন বোঝাচ্ছে, রিয়ার একটা মোবাইল ফোন আছে, তো এটা পজিশন বোঝাচ্ছে, তো তার জন্য এটা হ্যাজটা হলো পজিশন ভার্ব। তারপরে একটা হলো শি ইজ নট ওয়েল, এখানে ওর অবস্থা বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে, তো ও এখন ভালো না, ঠিক আছে, তো এখানে এটা হলো স্টেট অফ বিং, ঠিক আছে। তো আমি আশা করছি এক্সাম্পলস থেকে তোমরা সব ধরনের ভার্বের অবস্থাটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব লিস্ট অফ স্টেটিভ ভার্ব। এখন স্টেটিভ ভার্ব কি, স্টেটিভ ভার্বস হলো যেগুলো সেই ভার্বসগুলো যেগুলো কি হয় ফিজিক্যাল অ্যাকশন ছাড়া যেগুলো ভার্ব থাকে সেগুলোকে স্টেটিভ ভার্ব বলে। এই যে আমি এখন বলেছিলাম পজিশন ভার্ব যেগুলো, স্টেট ভার্ব যেগুলো, মানে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না কোনো চেঞ্জ হচ্ছে, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেইগুলোকেই স্টেটিভ ভার্বস বলে। যেমন এখানে কিছু এক্সাম্পলস দিয়েছি, এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আমি কয়েকটা এক্সাম্পলস দিয়েছি, যেমন রিমেম্বার, ফরগেট, এগুলোতে ফিজিক্যাল অ্যাকশন কিছু হচ্ছে না, কিন্তু তার জন্য এগুলো স্টেটিভ ভার্বসের মধ্যে পড়ছে। নো, থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, বিলিভ বিশ্বাস করা, ডাউট সন্দেহ, এগ্রি রাজি, প্রমিস, তো এইগুলো হচ্ছে। তারপরে হলো লাভ, এগুলো হচ্ছে ইমোশন, লাইক ডিসলাইক, লাইক পছন্দ করা, ডিসলাইক কাউকে অপছন্দ করা, হেট কাউকে ঘৃণা করা, মাইন্ড মনে করা, হুইশ উইশ, হোপ আশা করা, এগুলো ইমোশন বোঝাচ্ছে, ঠিক আছে। তো এগুলো স্টেটিভ ভার্বসের মধ্যে পড়ে। আরও এক্সাম্পল কিছু দিয়েছি, এগুলো হলো পজিশন ভার্ব, যেগুলো হলো হ্যাভ, হ্যাজ, পজেস, ইনক্লুড, কন্টেইন, কনসিস্ট, এক্সেট্রা, এরকম অনেক ধরনের আরও আছে এক্সাম্পল, তোমরা এগুলো কিছু মনে রাখার চেষ্টা করবে, এগুলো স্টেটিভ ভার্বস বলে এইগুলোতে কে। সো এইগুলো হলো মোটামুটি ভার্বসের ইন্ট্রোডাকশন, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো, আর এই ভার্বসের ইন্ট্রোডাকশনটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, আর ক্লাসটা তোমরা খুব এনজয় করেছো। সো ইফ ইউ রিয়েলি লাইক দ্য ক্লাস, দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ।